হৰ হৰ মহাদেৱ। তো আমি ইয়াতে আছিলোঁ মানে পাণ্ডাৰ ঘৰত ৰাতি। সালাম জনাইছোঁ মোৰ চেনেল শুভজ্যোতি ব্লগলৈ। তো আজি আমি মাৰ্কেট ঘূৰিম আৰু ইহঁতে কিছুমানে দাড়ি চুলি কাটব। তো ইয়াত শিৱগংগা আছে, তো শিৱগংগাৰ পাৰত তো ইও কাটব দাড়ি। বগাৰা কাটবি নেকি? মিণ্টু কাটবি? কাটব আহোন সব। তো ইফালে আমাৰ জিকা কাপোৰবিলাক মেলি দিয়া হৈছে এইটো ৰুম। তো ৰাতি আমি ইয়াতে ভাত বনাই খাইছোঁ, তেনেকৈ শুইছিলোঁ। আমি দেৱঘৰ, তো বাবা নগৰীত আছো। তো বাবা নগৰীত মন শান্তি, কালি বাবাক দৰ্শন কৰি। আপোনালোকে এপিছড কেইটা চাই কেনেকুৱা পাইছে? তো চেণ্ডেল কিনি লৈছো, ভৰিত মানে জ্বলা পুতছে, ডাইৰেক্ট পাৰিব নোৱাৰা হৈছো। মাৰ্কেটটো আপোনালোকক মাৰ্কেট দেখাব যাম। তো সেইফালে পুৰা মেলা লাগি গৈছে, তো আপোনালোকক দেখাম মেলা। তো তাৰে আগতে শিৱগংগাৰ পৰা আহোঁ। তো হৰ হৰ মহাদেৱ। তো এতিয়া বাজিছে 9:00। তো ৰাতিপুৱা চাহ খাই লৈছে গোটেই। তো এইখন দোকানত টিকনি ৰাখি দিছে, কাটি আছে দাড়ি। এইফালে নয়ন বোম, হৰ হৰ মহাদেৱ। আমাৰ এতিয়া আমি শিৱগংগাৰ গা ধুৱা যাম, গা চা ধুই আহোঁ। এইফালে টিকনি ৰাখি দিছে, একদম মিলমিলা হৈ গৈছে, মজা। পণ্ডিত জী হেন লগা হৈছে, পণ্ডিত জী হেন লগা হে না, পুরা পণ্ডিত জী হৈছে। তো আমি এটা শিৱগংগা গা ধুবা যাওঁ। তো বলক আদার মহাদেব, আমি আহি গেছো শিৱগংগা পাৰত। তো এইটো শিৱগংগা হয়, যদি শিৱগংগা গংগাটো কেনেহেনকে মানে সৃষ্টি হৈছে? তো আহোন জানে, মই ভালকে নাজানো। তো মিণ্টু বম, কেনেহেনকে সৃষ্টি হৈছে শিৱগংগাটো? অলপ অলপ কৈ দি, যেখিনি জানা। শিৱগংগা কেনেকে হয়? শিৱলিংগটো ৰাৱণে, যেতিয়া ৰাৱণৰ কথা কোৱা লাগিল, শিৱলিংগটো গণেশৰ কথা ৰাৱণে প্ৰেচাব কৰবাগে, প্ৰেচাব কৰা যাতে নদীটো হয়। নদীটো হোৱাৰ পিছত ৰাৱণে গোটেই প্ৰেচাব কৰি আহিল, তাৰ স্নান কৰাৰ কাৰণে একে ভোকে শিৱগংগা, মানে ৰাৱণে একে ভোকতে মানে শিৱগংগাটো মানে সৃষ্টি কৰিছিল। তো মই ভালকৈ নাজানো, মিণ্টুই যেখিনি জানে আপোনালোক কৈ দিলা। তাৰপাছত শিৱগংগা শিৱলিংগ যেতিয়া গণেশে মাটি থলা, তাৰপাছত আমাৰ বাবাধাম। তো আমি য'ত আহিছোঁ 110 কিলোমিটাৰ খোজকাঢ়ি, তো বাবাধাম গোটেই ইয়াৰ চুলি কাঠটো আপোনালোক দেখুৱাইছোঁ পুৰা। আৰু ইয়াক চাওক, গোটেই গোটাই চুলি দাঁড়ি কাটি ল'লা, ময়ো অলপ কাটছোঁ। তো হৰ হৰ মহাদেৱ। তো এতিয়া আমি গা চা ধুওঁ। তো গা চা ধুই আপোনালোকক মাৰ্কেট দেখাম। তো এনেই মাৰ্কেটবিলাক আপোনালোকক দেখুৱাই নাই, তো মাৰ্কেটখিনি ঘূৰিম। তো মাৰ্কেট দেখা হ'ব, সকলো দেখা হ'ব। তো আপোনালোকে এইটো ভিডিঅ' চাই আছে, আজি হ'ল মঙলবাৰ। তো হৰ হৰ মহাদেৱ, হৰ হৰ মহাদেৱ। আমি শিৱগংগাত গা চা ধুই পাণ্ডাৰ ঘৰ আহি পালোঁ, মানে পাণ্ডাৰ ইয়াতে আছিলোঁ আমি গোটেইকেইটাই। তো ইয়াত খানাৰ প্ৰস্তুতি চলি আছে, মানে দুপৰীয়া সাজ আমি ইয়াতে খাওঁ, মানে বাহিৰত হাৰত যাওঁ, আমি হোটেলত নাখাওঁ। তো এতিয়া যেইদিন থাকোঁ মানে এতিয়া এনেকৈ বনাই খাম। তো গীতুদাই আঞ্জা কুটি আছে, তো কি কাটছ? মই পটল কাটিছোঁ। আৰু চুমি চুমি বম, কি কাটিছ? পটল আৰু মূলা। তো এইখন চব্জি? পটল মূলা চব্জি। তো ইফালে ভাত বহাই দিছি, ভাত চাত খাই উঠি আমি ইয়াৰ পৰা ওলাই যাম, অলপমান বজাৰ ঘূৰিম। তো বস্তু অলপ ল'ব লগা আছে, তো আপোনালোকক দেখাওঁ। তো ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকক গাইজ, আৰু যোনে যোনে নতুনকৈ চাই আছে ছাবস্ক্ৰাইবটো কৰিব। এইটো বগাদা আৰু ই দাড়ি চুলি কাটছি, চাওক মিলমিলা হৈছে। এইফালে দাড়ি চুলি কাটি গৈছে, চব দাড়ি চুলি কাটি পিন্ধিনা। তো ভিডিঅ'টো কণ্টিনিউ কৰি থাকক। হৰ হৰ মহাদেৱ। তো ভাত পানী খাই অলপ শুই গৈছিলোঁ, অলপ টোপনি আহি গৈছিল। তো টোপনিৰ পৰা উঠি এতিয়া যাওঁ অলপ মাৰ্কেটত ঘূৰিব। তো ইয়াত মানে প্ৰসাদ পেৰা হিচাপত ব্যৱহাৰ কৰা হয়, আৰু চিৰা এনেকুৱা এই চিৰা আৰু এইফালে ব্যৱহাৰ কৰে। তো এতিয়া আমি পেৰা অৰ্ডাৰ দিব যাওঁ, আমাক কিমান কিমান লাগে, কোনে কোনে আমাৰ বোমকেইটা কিমান কিমান ল'ব। তো সেই অৰ্ডাৰ দিব যাওঁ, আৰু অলপ আপোনালোকক মাৰ্কেটখন দেখাওঁ।
তো ইয়ার মার্কেট রাতি পহর হয়ে যায় মানে এনেকেই থাকে এই দেখিছে যে মানুষ দেখিছে রাতি পহর হলো এই মানুহে দেখো তো সব পায় এই চাওক এইফালে ডাঙর ডাঙর তরুয়াল এই তরুয়াল চাওক তো এইবিলাক তো এইফালে সব মহিলাবিলাকৰ সামগ্রী তো এইখন এখন মার্কেট তো এইফালে সব দোকানের আগে আগে এনেকে পেড়া চিরা তো দেখা পাব পূজার সামগ্রীর দোকান তো ইয়াত এতিয়া যেনেকুয়া মানুষ দেখিছে তো হেনেকুয়া মানুষই দেখিব তো এতিয়া বেশি ছয়টা তো ছয়টাত ইমান মানুষ দেখিছে কিন্তু রাতে আপনি দুটা তিনটা বাজার তো এই মানুষই দেখো কারণ মানুষ আহিয়ে থাকে তো লাইন পাতিয়ে থাকে তো হাজার মহাদেব এইফালে কাপড় সরু লড়া ছোৱালীর কারণে ধুনিয়া ধুনিয়া কাপড় প্রসাদর দোকান সকল ফালে পাব এইফালেও প্রসাদর দোকান পাব এইফালেও প্রসাদর আর ইয়াত ভেরাইটিস ভেরাইটিস আচার পাওয়া যায় তো এই কিসকা আচার হ্যাঁ আর ইয়ে মিক্স আর ইয়ে ইয়ে শিমলা মির্চ ইয়ে বালা কঁঠাল আর ইয়ে আমলা করন্ডা মতলব বাস বেম্বো বগা না গোবিকা আমার আমরা 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 তো ইয়াত মানে ভেরাইটিস ভেরাইটিস আচার ভেরাইটিস ভেরাইটিস আচার মানে পাওয়া যায় তো অল্প লই যাব লাগবে ঘর লই টেস্ট করবর কারণে তো হর হর মহাদেব তো মিন্টু বোমে আমার অল্প এটা রূপ লইছে তো আপনার রূপটা অল্প দেখাই দিও মিন্টু বোম খুলি দিয়া খুলি দিয়া খুলি দিয়া মিন্টু বোম তো মিন্টু বোম দেখছি না আর মিন্টু বোমে এটা বস্তু রাখছে পাছফালে তো চাওক পান্ডা হয়েছে তো এইফালে টিকনি রাখি দিছে তো ইফাল ইফালর মানে মানুষবিলাকে বেশিরভাগ মানে এনেকুৱা ধরনের রাখে চুলি তো সিও মানে এনেকুৱা ধরনের মানে কাটবার কারণে তো কাটি দিল আজি ঘরের মাঝে সব প্রসাদর দোকান আর এইফাল বেটারি গাড়ি গুলা অল্প বেলেগ ধরনের তো আগর ফালে একজনে বহে পাঁচফালে চারিজন এনেকুৱা তো আমার ফালে কিন্তু এইবিলাক গাড়ি অসমৰ ফালে আগফালেও দুজন বহায় পাঁচফালেও চারিজন বহায় ইয়াত পাঁচফালে পাঁচৰ ফালে মানে চারিজন গুৱাহাটীত যে ফেন্সি বাজার আছে সেনেকুৱা ধরনের এখন মার্কেট তো মানুহ 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 আপনাদের মানুহ পুরা মানুহই দেখা পাব বজার করা তো সকলে বজার করে এইখন মার্কেটের পরাই তো ইয়াত মানে মানুহ রাতি দিনে দেখাই পাব তো এনেকুৱা মানুহ দুই মাহ থাকে মানে দুই মাহৰ কাৰণে গোলবম মানে ইয়াত পালে তো ইয়াত দুই মাহ থাকে চাওক মার্কেটত কিমান ভিড় মার্কেট তো আহি আহি আমি পেড়ার দোকান পাইলো তো আমি ইয়াতে পেড়া অর্ডার দিম তো এই চাওক পেড়া এইবিলাক পেড়া তো এইখন পেড়ারে দোকান সব ফালে পেড়া তো ইয়াত মানে পেড়াটো প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় বাবার হামত তো আর চিরা আর এইফালে সব কি ধরা ভেরাইটিস ভেরাইটিস আচার ইয়ে কিয়া হ্যাঁ ভাইয়া ইয়ে কিয়া হ্যাঁ আনারসা কেসে কাহা সে বানাতা ইয়ে হ্যাঁ চাওয়াল কা ওর কিয়া কিয়া রেতা কিতনা দাম হ্যাঁ দোশো রুপিয়া কিলো তো এটোর দাম 200 টাকা কেজি চাউলের পরে বানায় কিনা পিঠা টাইপে হব তো আমার আমার ইফালে কিনা পিঠা সেই পিঠা টাইপে হব সবাই পিঠা পেড়ার অর্ডারটা দিলাম দি পেলায় ইয়াত আলোচনা করেছো কোনে কিমান কেজি লব তো পেড়াখানে অর্ডার দি লই তো আমি মার্কেট ঘুরি যাম তো ভিডিওটা কন্টিনিউ করে সবকে করি আছো তো মরমখানে দিব তো হাধার মহাদেব আমি আই গেছো খারুর দোকানত তো খারু লবর কারণে শঙ্কর খারু তো ইয়া শঙ্কর অরিজিনাল শঙ্কর খারু তো এই লই লং ঘরের কারণে তো এইফালে তো এইফালে খারু 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 সবফালে খারুরে দোকান তো ইয়ারপরাই লই লৈছো এজোর তো ইয়া তো আরো আরো বাজার করবো আছে বাজার করে আছো আপনার দেখাই থাকিম সকলখিনি চাই থাকিব এই ভিডিওতে আর যোনে যোনে নতুনকে চাই আছে সাবস্ক্রাইব করে যাব হাজার মহাদেব তো ইয়াত এনেকুৱা গলি আছে
তো গলিত এটা গলিতে সোমাইলে সব কটা গলি মানে একেহেন দেখি আমি এটা বাজার করে আছো ঘরত কিছু বস্তু ললো ঘরের কারণে তো আর চাই আছো চক মানুষ এটা বাজিল নটা তো নটাত মানুষ চক এফেলে আচার দোকান এফেলে দই সবখিনি পায় সবখিনি পায় দই হালুয়া মালার দোকান আছে আর এইফালে বহি গেছে মালা খারু তো এখানে সব বস্তুই লব পারে তো সব আমিও ইয়ারপর মালা সালা লই লং সব কি ধুনিয়া ভেরাইটিস মালা খারু তো এই মালা এইবিলাক মালা এইবিলাক মালা তো এইবিলাক মালা এইবিলাক খারু সব ইয়ারপর মালা খারু লই লং ভেরাইটিস ভেরাইটিস এতে দাম দর চলাই আছে তো এইফালে খারু কিবা কিবি সবখিনি মালা বস্তু পোৱা যায় এরপর উঠাই লৈ যাইছে তো সব হোলসেল রেট তো এফালে চাও হাজার মহাদেব তো ইয়াত অলপমান বজার সজার করে ললো তো এতিয়া যাও আমি যত আছো পান্ডার ঘর তো পান্ডার ঘর লিখে যাই আছো হাজার মহাদেব তো ইয়াত চাওকুন কি ইমান সরু রাস্তা গাড়ির ভিড় এই চাও এইফালে তো এই সরু রাস্তাটো মানুহে যাব নে গাড়িয়ে যাব নে কি যাব মানে একদম ঘরণে শুনব না কি শুনব মানুষ মাতে শুনা নাপায় তো হাধার মহাদেব হাধার মহাদেব তো এটা যাই আছো পান্ডার ঘরের লগে তো বাজার করে আহি এতিয়া আছো পান্ডার ঘরত তো পান্ডার ঘর আমার রুম কেটা আপনার দেখাই দিও কেনেকুয়া আছো তো আজি হল মঙ্গলবার তো আমি ইয়ারপর যাম বৃহস্পতিবারে তো বুধবারে কালিও আমি ইয়াতে আছো তো পান্ডার ঘরটো আপনার দেখা যায় আমি কেনেকে আছো তো এইফালে সকলে মানে তলতে বিছনা পাৰিছে এইফালে বনাই আছে বাস্কিদাই ভাত আর তো ভাবিজি তো সব আঞ্জা পাতি বানাই আছে তো এইফালে আমি আছো রাতে বিছনাত তো এইফালে এইকেইটা আছে তো এনেকে এনেকে বোলবোম যাত্রা আমি শেষ করে দিলো 110 কিলোমিটার আমি খোজকাঢ়ি গোটেইকেইটা আহিছো কোন খরিত জ্বলা ফুটব পারে কিন্তু কাল হার মানা নাই সব আহি গেছে হাধার মহাদেব তো গোটেইকেইটা আহিছো একদম কাল হার মানা নাই তো এর আমার খানা পিনা ইয়াতে বনাই থাকে তো আমার খানা আজি 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 বাসকিতে আমার কি কি খানা হবো আর ভাত ডাল তো আজি মিক্স ভেজ ডাল ভাত তো সবজি সব মানে বনাই আছে তো আজি রাতির খানা আমার তো আমার সকলে ভাত খাব বহি গেছে এনেকে তো ভাত হয়ে গেল আমার তো কি কি বনাইছে আপনার দেখা আছো গোটে গোটে কটা এনেকে বহাই বহি গেছে খাই লং ভাত সব বম বহি গেছে তো আমার রান্ধা বাড়া ইয়াতে হয় তো ইয়াত বনাই আমি ইয়াতে খাও মিন্টু বমও বহি গেছে ঠিক আছে পুরো দাঁড়ি কাটি একদম পান্ডা হয়েছে পান্ডা সুদামা ও আর কালি কৃষ্ণ অষ্টমী হয়েছে সুদামা হয়েছে দেখাত সুদামা এনে হয়েছে 5000 রেখেছে অলপমান এই সব টিকনি সব টিকনি রেখে দিয়েছে তো আমার এখানে ভাত আহিছে এইফালে ডালি দিয়েছে খালি দিয়েছ নাকি এবার সুমি বমে দিয়েছে ভাত এনেকে এইফালে সালাদ এইফালে টিয়া মূলা বিলাহী এনেকে সালাদ বনাইছে আর আছে সবজি তো এইফালে সবজি বিলাই আছে তো খাই লম হয়ে গেল রাতেপুয়া হর হর মহাদেব তো আমি গোটেকেইটা যাব লৈছো মন্দিরত তো আমার ফল আরতি দিন মানে সেইকাৰণে মন্দিরত যাব লৈছো গোটেকেইটাই তো এইফালে আছে এইফালে গোটেকেইটা আমি যাব লাইছো মন্দিরের লগে তো হাজার মহাদেব তো এইখানে মরম দেওয়ার কারণে বহুত বহুত ধন্যবাদ তো এইফালে মার্কেট তো মার্কেট কালি অলপখিনি বাজার করছো কিন্তু অলপ অলপ আরো বাজার করব লাগা আছে তো আপনার মার্কেট খিনি দেখাই যাম এইটু ভিডিওতে তো হাজার মহাদেব তো এটা যাও মন্দিরের লগে তো হাজার মহাদেব মই আছো মন্দিরের ভিতর তো মন্দিরের পরিবেশ তো এইটু বাবার মন্দির আর এইটু পার্বতী মার মন্দির আর চাও জল ঢালা মানুষ এই সব কাওয়ার ইয়াত রাখি ইয়ারপর জল লই বাবার মন্দিরত ঢালি আছে ইয়াত আরতি করব পারি তো আমিও ইয়ারপর নিজা নিজাকে আরতি করিম আর ইয়াত মুন্ডনও চলে তো এনেকে মুন্ডন করে আছে সরু বাচ্চা তো এনেকে নিজাকে নিজাকে আরতি করব পারে আমিও আরতি করে লো মানুষ ভিড়
চাও আর যে লাল ধাগা আছে এই লাল ধাগা শিব শিবজির মন্দিরৰ পৰা পার্বতী মাৰ মন্দিৰৰ লগি এনেকে বান্ধে তো হেই বিলাক মানে আমি বান্ধো নোৱাৰো ও হে বিয়া পাতা মানুহ বান্ধা পাৰে তো বিয়া পাতা নাই এখানে আমি বান্ধো হৰ মহাদেৱ ওচক ভিৰ মন্দিৰত হৰ মহাদেৱ তো এইটো হল বিশ্বকৰ্মা বাবার মন্দির তো এইটো আধা আধা বান্ধা হইছে তো মিদুলে কইছে কিহর কারণে বান্ধা নহল আধাটু এই মন্দির এই কথা মন্দির সব একরাতি ভালো হইছে হ্যাঁ একরাতি ভালো তো সব কথা মন্দির ভালো হইছে ইয়া তো ভালো হইছে আধাটা পাওয়া দিছে তাতে হে কইছে তো এই কারণে মানে ই অলপ সলপ জানে এর বিষয়ে তো আগে পাছে আইছি তো মই এবার ফার্স্ট আইছো না মই ইমান নলেজ নাই তো হর হর মহাদেব সাও মন্দিরৰ পৰিবে তো ইয়াত এনেকে আরতি লং তো আমিও আরতি আরতি করু হর মহাদেব তো ইয়াত আহি না মন তো শান্তি হয়ে যায় মন একদম শান্তি লাগে মই রাস্তা দেখাইছিল এনেকে শুই শুই আহে তো মন্দিরের ভিতর লগে এনেকে শুই শুই মানে বাবাক দর্শন করে তো তারপরে লাইনত লাগিব তো এনেকে মন্দিরের ভিতর লগে এনেকে শুই শুই আহি থাকে তো গান্ধিয়া বম বলি কয় তো সব মন্দিরত জল ঢলা মানুষ লাইন পাতি আছে তো এনেকে লাইন পাতিব লাগে এই সব লাইন মন্দির ইয়ার ভিতরতে শিবলিং আছে তো এনেকা এনেকা ধরনের লাইন পাতি থাকব লাগে এই সব লাইন আমি একবার মন্দিরটা পরিক্রমা করে আছি মন্দিরটা সারি করে ঘুরিম একবার ঘুরি পেলা আরতি করিম হনুমান মন্দির এই হনুমান মন্দির একবার এই লাইন কেটা চাওক তো এই লাইন পাতি পাতি বাবার মন্দিরের ভিতর সোমাব লাগে তো এনেকাকে চাইরফালে বনাই দিয়া আছে তো এনেকে ঘুরি ঘুরি আহি লাস্টত বাবার মন্দিরত পানি ঢালিব লাগে আমি চাইরফালে পরিক্রমা করে ললো আর এতিয়া আমি আরতি করিম ইয়াত লও আমি ইয়াত লৈ আমি আরতি করিম হর মহাদেব তো আমি ইয়াত পূজা করে ললো পূজা করা হয়ে গেল তো ইয়াত প্রসাদ লই ললো তো ইয়াত ভস্ম জ্বলি থাকে তো তাতে দি দিয়ে তো হর হর মহাদেব তো এতিয়া অল্প বজার করব লাগা আছে তো বজারত যাও হর হর মহাদেব চাই থাকব ভিডিওটা অল্প দীঘল হব পারে মহাদেব তো বাবা ধামর ভিতরের পর ওলাই আলো তো বাবা ধামত মুঠ 22টা মন্দির আছে আগতে বাবার মন্দির তো অকল শিবলিঙ্গ তো আছিল তো বিশ্বকর্মায় এই মন্দির তো বনাইছিল মন্দির কেটা বনাইছিল তো বিশ্বকর্মায় মন্দির বনাইছিল সকল মন্দির কেটা তো এতিয়া যাই আছো অল্প মার্কেট করিবর কারণে মহাদেব তো ইহতে বাজার করে আছে এই সব এইবিলাক এই কি পাওয়েল এই পাওয়েল সব তো কম দাম 50 টাকা 50-50 rupees না ইসকা 50 হ্যাঁ 90 তো এই স্যার 50 বেলা মানে ক্যামেরা কব মানে হে কইছে মানে এনে আমাক 50 টাকা দে দিছে তো এনেকে বাজার চলি থাকিব এনেকে বাজার করি থাকিম তো আজির এপিসোডে হেক কইলো নহলে বহুত দীঘল হই গেছে তো নেক্সট ভিডিও অতি সোনকালে হইছে মট আরতি চলে সন্ধিয়া তো আরতিখিনি দেখাবা যাম তো আজ হল বুধবার তো আমি বৃহস্পতিবার মানে কালি ইয়ার পৰা যাম তো দিনু করে থাকবো হর হর মহাদেব আর যোনে যোনে নতুনকে আইছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাব এটা লাইক করে যাব আর ভিডিওটা শেয়ার করে দিব আর নোটিফিকেশনটা বজায় যাব তো নোটিফিকেশন পাওয়ার কারণে